নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওতে বন্ধুরা, ভ্রূণ তৈরি হওয়ার কত সপ্তাহের মাথায় সেক্স নির্ধারণ হয় এবং যৌন অঙ্গ নিয়ে আলোচনা করব, যেইগুলো অনেক সময় পুরুষ এবং স্ত্রীদের একই রকম ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স নিয়ে আসে। তো আজকে আমি ভিডিওতে এই কিছু টপিকস নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং অনেক নতুন নতুন মজার তথ্য দেব যেগুলো আপনাদের খুব শুনতে ভালো লাগবে এবং যেইগুলো শুনলে আমার মনে হয় আপনাদের পার্থিব জীবনে বা আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এবং তার আগে বলে নিই বন্ধুরা, যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন। তো আজকে আমি প্রথমেই বলবো বন্ধুরা, আমাদের মানব শরীরে কিন্তু একজোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে, এক্স এক্স এবং এক্স ওয়াই, এই ওয়াই ক্রোমোজোম কিন্তু পুরুষ বাচ্চা হওয়ার জন্য দায়ী এবং এক্স ক্রোমোজোম এগুলো স্ত্রী বাচ্চা হওয়ার জন্য দায়ী, বা ফিমেল এবং মেল এই জেন্ডারে কিন্তু পার্থক্য করে দেয় এই ওয়াই বা এক্স এই ক্রোমোজোম। তো আজকে আমি প্রথমেই বলবো বন্ধুরা, বীর্যপাতের প্রথম 3 সপ্তাহ পরে বীর্য স্খলনের পর যোনি অঙ্গে বীর্য যাওয়ার 3 সপ্তাহ পরে কিন্তু অ্যাকুইরেট প্রেগনেন্সি টেস্ট করা হয় এবং তখনই মাত্র জানা যায় যে জেস্টেশন পিরিয়ড এসছে বা এখানে ভ্রূণ তৈরি হয়েছে কিনা। তো সেই জন্য প্রথম সপ্তাহে যেটা হয়, বীর্য কিন্তু যোনি অঙ্গে যায় এবং 72 ঘন্টা কিন্তু এই স্পার্ম বেঁচে থাকে এবং প্রথম সপ্তাহে স্পার্ম এবং ওভাম দুজনে মিলে বা এই এগের সঙ্গে কিন্তু ফার্টিলাইজ হয়। তার পরের সপ্তাহে কিন্তু এই ফার্টিলাইজ এগ এটা ইউটেরাসের মধ্যে স্থাপন হয় এবং এখান থেকেও 3 থেকে 4 সপ্তাহ পরে এই ভ্রূণ তৈরি হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 সপ্তাহ পরে, যেটা আমরা 6 থেকে 7 সপ্তাহের মাথায় বলি, পেটের মধ্যে কিন্তু বা মায়ের পেটে ভ্রূণ নির্ধারণ হয় এই 6 থেকে 7 সপ্তাহের মাথায়, যেখানে ওয়াই ক্রোমোজোম ওয়াই সেক্স ক্রোমোজোম কিন্তু ইন্ডিউসেস করে পুরুষ বাচ্চা আনার জন্যে, যেটা এই 6 to 7 উইকসের মাথায় কিন্তু গঠন হয়। তার আগে পর্যন্ত কিন্তু ভ্রূণের এই বাচ্চা নির্ধারণ কিন্তু হয় না এবং যেটা সোনোলজিক্যালি বা সোনোগ্রাফিতে যেটা নির্ধারণ করার অ্যাকচুয়াল পিরিয়ড হচ্ছে 18 থেকে 20 উইকস বা 18 থেকে 20 সপ্তাহের মাথায়। তো আজকে আমি এই দিকটা নিয়ে একটু বললাম যে উম যেটা মায়ের পেটে ভ্রূণ যেটা হয় সেখানে কত সপ্তাহের মাথায় এই সন্তান স্ত্রীলিঙ্গের হবে না পুরুষ লিঙ্গের হবে তার নির্ধারণ যেমন 6 থেকে 7 সপ্তাহের মাথায় হয়। আবার এখানে বলে রাখি একটা কথা, আমাদের স্ত্রী সেক্স জেনিটাল যে অর্গ্যানস বলি, স্ত্রী যৌনাঙ্গ যেমন ক্লাইটোরিস এবং পুরুষ যৌনাঙ্গ যে পেনিস হয়, এদের দুজনের মাসেল ইরেকটাইল মাসেল এগুলো কিন্তু প্রায় একইভাবে তৈরি বা এদের গঠন প্রায় একই রকম। গ্ল্যান্স পেনিস যেটা নন্ডুসের লাল অংশটা ফোর স্কিন দিয়ে ঢাকা থাকে, সেই রকমভাবে ক্লাইটোরেসে কিন্তু এই লেবিয়া দিয়ে একটা ঢাকা থাকে, যেটা কিন্তু অনেক সময় এই মেয়েদের বাইকিং বা সাইক্লিং করার দরুন বা এক্সারসাইজ অনেক রকম ফিজিওলজিক্যাল যে এক্সাশনের সময় কিন্তু এই হাইমেন বা সতিচ্ছদ যেটা বলি সেটা কিন্তু রাপচার হয়ে যায়। এই ক্লাইটোরিস কিন্তু বলে রাখি সঙ্গে সঙ্গে, এখানে মানব শরীরের 8000 নার্ভের কিন্তু প্রান্তস্থল, তার মানে এখানে প্রচণ্ডভাবে একটা সেক্সের উত্তেজনা হয় এবং গোটা শরীরে শিহরণ জাগানোর মতো সেক্স
জেনিটাল যেটা ফিমেল জেনিটাল অর্গানস কিন্তু এই ক্লাইটোরিস কে ধরা হয়, এবং ক্লাইটোরিস যেটা লেবিয়া মাইনোরার মধ্যে অনেকটা দৃঢ় ভাবে থাকে, যেটা খুব সেক্সের সময় কিন্তু এটা পেনিসের মতো অনেক সময় নড়তে পারে। এই জন্য কিন্তু পুরুষ মানুষের যে রন্টুস বলি সেখানে যে গ্ল্যান্স পেনিস যেমন ফোরস্কিন দিয়ে ঢাকা থাকে, এই ফোরস্কিন বা পুরুষ যৌনাঙ্গের যেই মাসেল এবং ক্লাইটোরিসের মাসেল কিন্তু প্রায় একই রকম মাসেলের চরিত্র হয়, সেই জন্য অনেক সময় এখানে সেক্স এত বেশি করে বিরাজ করে। এবং সঙ্গে সঙ্গে পুরুষ যৌনাঙ্গে কিন্তু এখানে 4000 নার্ভের প্রান্তস্থল থাকে, তো সেই জন্য শরীরের সমস্ত অনুভূতি বা সমস্ত সেক্সের এই সর্বোত্তম যে পর্যায় সেটা কিন্তু এই বিরাজ করে এই পেনিসের মধ্যে, এবং স্ত্রী যে যৌনাঙ্গ বলি সেটা কিন্তু ক্লাইটোরিসে দেখা যায়। তো আজকে এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে বন্ধুরা আমি দুটো দিক আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং নতুন ভিডিওতে আমাকে আবার পাওয়ার জন্য আমার এই পাশে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমি প্রতিবার যত ভিডিও এখান থেকে আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আবার দেখা হবে বন্ধুরা নতুন ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।